আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সিরাজুল ইসলাম স্যার। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে পাঠদান করব। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে পরমত সহিষ্ণুতা। ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম কি? পরমত সহিষ্ণুতা। এই পাঠ এক নিয়ে আলোচনা করব, অধিকাংশের মত গ্রহণ। প্রথমে আমরা জানব পরমত সহিষ্ণুতাটা কি। পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের মতামতকে সম্মান করাকেই বলা হয় পরমত সহিষ্ণুতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠায় দেখো দুটি ছবি দেওয়া আছে, একটি ছেলে এবং একটি মেয়ের ছবি দেওয়া আছে। এই মেয়েটি হচ্ছে মিতু এবং ছেলেটি হচ্ছে রাতুল। এসো আমরা তাদের কথা শুনি। এই যে তোমরা একটি বোর্ডে ছবি দেখতে পাচ্ছ একটি মেয়ের, এটা হচ্ছে মিতু। মিতু কি বলছে? মিতু বলছে যে আমরা নিজেদের মত প্রকাশ করব। আমরা কি করব? আমাদের নিজেদের মত প্রকাশ করব এবং অন্যের মতকে আমরা কি করব? অন্যের মতামত শুনব এবং সকলের মতামতকে আমরা কি করব? শ্রদ্ধা করব। তাহলে মিতু কি বলেছে? মিতু বলেছে আমরা প্রথমে বলেছে আমরা নিজেদের মত কি করব? প্রকাশ করব। আমরা অন্যের মত শুনব এবং সকলের মতামতকে কি করব? আমরা শ্রদ্ধা করব। এই যে একটি ছেলের ছবি দেখতে পাচ্ছ, এই ছেলেটির নাম হচ্ছে রাতুল। ছেলেটির নাম কি? রাতুল। রাতুল বলেছে যে আমরা অধিকাংশের মত কি করব? অধিকাংশের মত গ্রহণ করব। আমরা কি করব? অধিকাংশের মত কি করব? আমরা গ্রহণ করব। তাহলে পরমত সহিষ্ণুতা বলতে বোঝাই, পরমত সহিষ্ণুতা কি? পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের মতামতকে সম্মান করাকেই বলা হয় পরমত সহিষ্ণুতা। তাহলে তোমাদের যদি এখানে প্রশ্ন আসে পরমত সহিষ্ণুতা কি, তাহলে তোমরা লিখবে পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের মতামতকে সম্মান করাকেই বলা হয় পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। একটি কি গুণ? প্রধান সামাজিক গুণ। আমরা কি করব? আমরা সকলের মতামত ধৈর্য সহকারে আমাদের শোনা উচিত। কারণ কি? কারণ হচ্ছে সকলের মতামতেরই কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এবং এই যে কোনো বিষয় বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা কি করব? আমরা সকলের মতটি প্রথম শুনব। সকলের মতের মধ্যে যেটি অধিক মানুষ যে মতটি কি করবে সঠিক বলে মনে করবে সেটাই কি আমাদের গ্রহণ করা উচিত। তাহলে কি আমরা সঠিক পদক্ষেপ নিতে পারব। এই প্রক্রিয়া হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি কি প্রক্রিয়া যদি আসে? এটা হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের সকলেরই উচিত আমাদের পরমত সহিষ্ণুতা হতে হবে। আমাদের কি হতে হবে? সকলকে পরমত সহিষ্ণুতার অধিকারী হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পরমত সহিষ্ণুতার তিনটি প্রক্রিয়া রয়েছে। কয়টি ধাপ রয়েছে যদি আসে তোমাদের পরমত সহিষ্ণুতার? কয়টি প্রক্রিয়ার কয়টি ধাপ আছে তাহলে লিখবে তোমরা? তিনটি ধাপ আছে বা রয়েছে। তিনটি হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে মত প্রকাশ করতে হবে। কি করতে হবে? মত প্রকাশ করতে হবে নিজেদের। দ্বিতীয়টি পদক্ষেপ হচ্ছে বা পদ্ধতিটা হচ্ছে শুনতে হবে অন্যের মতটি কি করবে করতে হবে আমাদের শুনতে হবে। এবং সর্বশেষ আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কি করতে হবে? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন বাড়িতে বিভিন্ন কাজে আমরা কি করব? আমাদের নিজেদের মত প্রকাশ করব। অন্যের পরিবারের অন্যান্য সদস্যদের মত কি করব? আমরা শুনব। পরবর্তীতে আমরা সর্বশেষ কি করব? সিদ্ধান্ত গ্রহণ করব। যেমন বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয় এবং বাড়িতে আজকে কি রান্না হবে ইত্যাদি এরকম বিষয়ে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? মতামত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে বাড়ি।
তারই শুনলাম দুই নাম্বার হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয়ে আমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো কী করতে হবে, যে কোনো সময় আমাদের নিজেদের মত প্রকাশ করতে হবে এবং বিদ্যালয়ের অন্যান্যদের কী করতে হবে, মত শুনতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। যেমন আজকে আমাদের বিদ্যালয়ের মাঠে কী খেলা হবে এবং আজকে আমাদের শ্রেণীকক্ষে কে কোথায় বসবে এবং আজকের পাঠদানের বিষয় কী হবে, এই সব বিষয়গুলো কি আমাদের মতামতের ভিত্তিতে কী করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকের এই পাঠ থেকে আমরা কী বুঝলাম, যে পরমত সহিষ্ণুতা হচ্ছে অন্যের মতামতকে সম্মান করতে হবে। আমরা যদি অন্যের মতামতকে সম্মান না করি তাহলে কী হবে, তাহলে আমাদের মধ্যে কী হবে, ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, সামাজিক পরিবেশে সমাজে কী হবে, অশান্তি বা শান্তি শৃঙ্খলা নষ্ট হবে এবং সর্বশেষ যেটা হবে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। তাহলে এটা কি আমাদের করা উচিত বা কোনোভাবেই কাম্য না? তাহলে আমরা যদি অন্যের মতামত না শুনি তাহলে কী হবে, আমাদের ঝগড়া বিবাদ হবে, কথা কাটাকাটি হবে এবং আমাদের সামাজিক পরিবেশ বা সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হবে এবং আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। আর আমরা যদি অন্যের মতামতকে গুরুত্ব দেই তাহলে কী হবে, তাহলে আমাদের মধ্যে কী হবে, পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, সমাজে কী হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সর্বশেষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। তাহলে সমাজ আমাদের পরস্পরের মধ্যে যদি সুসম্পর্ক গড়ে থাকে এবং সামাজিক শৃঙ্খলা যদি বজায় থাকে এবং আমরা যদি সিদ্ধান্তে পৌঁছতে পারি তাহলে সেটাই তো আমাদের করা উচিত, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আশা করি এই পাঠ এক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই পাঠ এক থেকে তোমাদের বাড়ির কাজ হিসাবে তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই তিনটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে লিখে এটি কি স্কুলে জমা দিবে। আসো আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার এক, সহিষ্ণুতা বলতে কি বোঝায়? প্রশ্ন নাম্বার এক কি, সহিষ্ণুতা বলতে কি বোঝায়? সহিষ্ণুতা হচ্ছে অন্যের প্রতি সহনশীল হওয়া। সহিষ্ণুতা অর্থ কি, অন্যের প্রতি সহনশীল হওয়া এবং অন্যের মতামতকে মত প্রকাশের সুযোগ করে দেওয়া এবং অন্যের প্রতি শ্রদ্ধা হওয়াকেই বা অন্যকে সম্মান করাকেই বলা হয় সহিষ্ণুতা। তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে সহিষ্ণুতা বলতে কি বোঝায়। সহিষ্ণুতা হচ্ছে অন্যের প্রতি সহনশীল হওয়া এবং অন্যের মত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়া এবং অন্যদেরকে সম্মান করাকেই বলা হয় সহিষ্ণুতা। তাহলে এক নম্বর প্রশ্নটা আমরা জেনে গেলাম, এটা ভালোভাবে পড়ে লিখে নিয়ে আসবে। এবং দুই নম্বর প্রশ্নে চলে যাই আমরা, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? দুই নম্বর প্রশ্নটা হচ্ছে প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? কারণ হচ্ছে পরমত সহিষ্ণুতা হচ্ছে সমাজের কি প্রধান একটি সামাজিক গুণ। আমাদের সকলেরই মতামতের কি রয়েছে, গুরুত্ব রয়েছে এবং আমরা কি করব, আমরা যে কোনো বিষয় যে কোনো ব্যাপারে কি বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। এজন্য আমরা কি করতে হবে, আমাদের সকলের মতকে কি করতে হবে, মতটি শুনতে হবে, শুনে অধিকাংশের মতে যেটি সঠিক হবে সেটাই গ্রহণ করা উচিত। এবং এজন্যই আমাদের কি করতে হবে, এজন্যই আমাদের ধৈর্য সহকারে সকলের মতামতটি শোনা উচিত আমাদের, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে দুই নম্বর প্রশ্ন আবার চলে যাই, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? কারণ পরমত সহিষ্ণুতা হচ্ছে একটি প্রধান সামাজিক গুণ। আমাদের সকলেরই মতামতের গুরুত্ব রয়েছে এবং আমরা কি করব, আমরা যে কোনো বিষয় বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। এজন্য প্রত্যেকের মতটি আমরা প্রথমে শুনব, শুনে অধিকাংশের কাছে যে মতটি গ্রহণযোগ্য হবে সেটাই কি আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করব। আর এই জন্যই আমাদের কি করতে হবে, এজন্যই আমাদের সকলের মতামতকে ধৈর্য সহকারে কি করতে হবে, শুনতে হবে আমাদের। এখন আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই, বিতর্ক কি? বিতর্ক হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়, বিতর্ক হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয় বিভিন্ন মতের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, একটি আনুষ্ঠানিক কি প্রক্রিয়া। তাহলে বিতর্ক কি, বিতর্ক হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় বিভিন্ন মতের
উপর একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হচ্ছে বিতর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে বেশি বেশি পড়াশোনা করবে এবং এই বাড়ির কাজগুলো করে প্রতি রবিবার যারা তোমরা প্রভাতী শাখায় রয়েছে তারা 10টা থেকে 12টার মধ্যে জমা দেবে, আর যারা তোমরা দিবা শাখায় রয়েছে তারা 12টা থেকে 2টার মধ্যে জমা দেবে। আশা করি আজকের ক্লাস তোমরা ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের পার্ট 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।